বরদা আজকে ফাইনাল দেখলেন কলকাতার জন্য বা বাংলার জন্য একটা দুঃখের দিন হতে পারে, কিন্তু কিরকম দেখলেন আজকে খেলা? হ্যাঁ দেখো, একদম একপেশে খেলা হয়েছে আজকে। আমার মনে হয় এই সিজনের সব থেকে জঘন্যতম ম্যাচ খেলেছে মোহনবাগান। মাঝ মাঠ বলতে কিছু ছিল না, অ্যাটাকিং ছিল না, এত ডিফেন্সে যোগ্য দল ছিল, বোম্বে জিতেছে। কিন্তু উপযুক্ত ম্যাচ, এত মানুষ এসছেন, তারা আশা ভরসা নিয়ে এসছেন, ফুটবলের জয় হয়েছে, বাংলার ফুটবলের জয় হয়েছে, ভারতীয় ফুটবলের জয় হয়েছে। বেশ কটা গুরুত্বপূর্ণ ম্যাচ হলো, ডুরান্ড কাপ ফাইনাল, আইএসএল ফাইনাল, লিগ উইনার্স শিল্ডের নির্ধারক ম্যাচ, খুব সুন্দর সুচারুভাবে সম্পন্ন হলো। এটা সবসময় সরকার এবং পুলিশ প্রশাসন, তারা যেভাবে আন্তরিকতার সঙ্গে ম্যাচকে শেষ করেছেন, সবাইকে নিয়ে একসঙ্গে এই ম্যাচকে এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শেষ করেছেন, এটা তাদের অভিযোগ। আমি ফুটবল লাভার্স, আমি রাজ্যের ক্রীড়ামন্ত্রী, কোন ইলেকশন কী হবে সেটা তো আমার কি আছে, কে আসবে কে জিতবে তার ডিসিশন নাই। আমার যেটা ফুটবল আজকে আমরা আশা করেছিলাম, ফাইনাল একটা উপভোগ্য ম্যাচ হবে, যেই জিতুক, কিন্তু একপেশে খেলা হয়েছে, বোম্বে যোগ্য দল হিসেবে। সামনের বছর আইএসএল এ যুব ভারতীতে ছটা ডার্বি হবে, এটা কতটা বাংলার ফুটবলের জন্য? বাংলার ফুটবলের জন্য ইটস চ্যালেঞ্জিং। আমরা সবসময় চেষ্টা করি, আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে খেলাই হোক, ফুটবল, মোহনবাগান, যে আইএসএল ফাইনাল, ডুরান্ড ফাইনাল, যাই হোক, আমরা চেষ্টা করি আমাদের সরকার, আমাদের পুলিশ প্রশাসন সবাইকে নিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে। আজকে এতগুলো মানুষ এসছেন, প্রায় 70-75 হাজার মানুষ এসছেন, তারা সুষ্ঠুভাবে খেলা দেখেছেন, সুষ্ঠুভাবে এটাই তো সফল। মানে আপনি চাইছেন মেহমানও এখানেই হোম ম্যাচ খেলুক? দেখুন, এটা তো ডিপেন্ড করবে আইএসএল কর্তৃপক্ষের উপরে, তারা কিভাবে কি করবে। আমাদের মাঠ সবার জন্য, যেই খেলতে চাইবেন সবাই খেলতে পারবে।